আরো বিশাল দেখা যাচ্ছে মনে রাখো কি সুন্দর স্মাইল হয়েছে এইভাবে খাওয়া শুরু করি তারপর ভেঙে ফেলতে হবে কি দেখাবো এখানে কি কি আছে দেখে নেই এটা হলো কাঁকরোল ভাজা করলা ভাজি করলা কাঁকরোল মাঝখানে ফিরে ফিরে ভাজা করছে ঠিক আছে করলা এবং কাঁকরোল দুইটা আছে এটা হলো মাছ ভাজি এটা টাটকিনি মাছ এটা হলো বাইলা মাছের ভুনা পেঁয়াজ দিয়ে এটা হলো কুমড়ো শাক আর চিংড়ি মাছ আর এটা হলো পোলট্রি মুরগি ফার্মের মুরগি যেটাকে বলে আর কি পোলট্রি মুরগি আমরা কম খাই ফার্মের মুরগি যদিও অনেকদিন পর পর খাওয়া পড়ে অনেকদিন পর ঠিক আছে শুরু করি আজকে তো ভাত খাওয়া এমনি বিষয় হবে অনেক আইটেম দেখা যাচ্ছে তো আইটেম কীভাবে খাবো কাসামাছটা আপনার বেশি মজা হলো শাক ভাজিতে তার মধ্যে খেলে শাক ভাজি মাছ ভাজিতে খাইতে পারে কিন্তু তরকারির মধ্যে কাসামাছ কার মধ্যে খাইতে বেশি একটু মজা লাগে না অরিজিনালি শাকের মধ্যে খাওয়াই বেটার কাটকিনি মাছটা সহজে পাওয়া যায় না এটা খুব রেয়ার পাওয়া যায় দাম অনেক বেশি কিন্তু আমার তাড়াতাড়ি মাঝে মাঝে পৌঁছে দাম বেশি করে কিনে নিয়ে আসবো আমি কিন্তু মাছের কাটা খেতে পারি ইজি ভাবে খেতে পারি যে কোনো মাছের কাটা ঠিক আছে এটা কিন্তু কেউ ট্রাই করি না বাসায় কাটা খাওয়া কিন্তু রিক্সি অনেক রিক্সি আবার চিন্তা করলে কোনো রিক্সি না আপনি যদি খাইতে পারেন আমার কি কাটা বিজে বহুবার কাটা বিচ্ছে আমার আবার গেছে বহুবার
দুই তিন মাস পর্যন্ত থাকছে আমার কাটা গলায় আটকে অলস চলে গেছে, তো জাগোয়া বসে তারা খায় না। মাছের কাটা খাওয়া মনে হচ্ছে না, কিছুই নেই খাইতে পারি, সবসময় খাই না, মাঝে মাঝে খাই, খাইতে মন চায়, অনেক সময় মন চায় না। জানা কাটা না খাইতে পারেন, তাও দিন সমস্যা নেই, বেছে বেছে খাবেন, খেয়াল করে খাবেন। আর মাছটা একটু খরা ভাজি করবেন, তারা কাটা নরম হয়ে যায়। জিনিসের টেস্ট হচ্ছে এটা খাওয়া কিন্তু ঘ্রাণ একদম কচি কুমড়ো শাক আগা নাশ বাইলা মাছ, মিডিয়াম সাইজের বাইলা, এটা পালা বাইলা মাছ। এই মাছটা খেতে পারেন যারা কাটা না খেতে পারেন, মাছের কাটা কম, একদমই কম। বাইলা মাছ ওরা মধ্যে চিনি কিনা আমরা দেশে বাইরে মাছ খুব একটা পছন্দ করতাম না, বসি দিয়ে ধর মাছ ধরছি, বাইরে মাছের রাগ উঠত, ভালো লাগে মাঝে মাছ, আমি কই মাছের আশায় বসে থাকতাম, কই মাছ, টাকি মাছ কিংবা শিং মাছ।
দাদা জোসে বাইরে মাছ মেলা গরম রান্না খাতে কিনে খাওয়া লাগে আমি মাংস কম খেতে পারি আমি সবার কিন্তু জানেন এটা তাহলে একটা মাত্র কারণ হলো কি জানেন আমাদের বাসায় মাংস রান্না হইলেও এরকম আইটেমের সাথে মাংস রান্না হয় তো এরকম আইটেমের সাথে যদি মাংস রান্না হয় তাহলে কি মাংস খাইতে ইচ্ছা করে এখন কি আর মাংস খাওয়ার রুচি আছে কিন্তু এত কিছু খাইলাম ওগুলি তো খাওয়া শেষ মাংস খাওয়ার রুচি থাকে না এই জন্য মাংসটা খাওয়া আমাদের অভ্যাসই কম ঠিক আছে অনেক বাসায় দেখা যায় যে আপনার একটা ভাজি করছে মাংসের তরকারি আর ডাল তাহলে আপনার মাংসটা বেশি ভাত খাওয়া হয় মাংসটা বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের এখানে আমার বাসায় একটা সিস্টেম এরকম ছোটবেলা থেকে দেখেছি মা মাংস যেদিন করবো সেদিনও মাছের আইটেম সরসের আইটেম মাছের আইটেম থাকবে মানে তিন চারটা খাওয়ার পরে মাংস আর আজকে মাংস একটু বেশি করে দিচ্ছি না মারছে রে অনেক পোলট্রি মুরগি তো বাহির দেখা যাচ্ছে জান না পেট তো ভরা স্বাদ তো লাগে না পেট ভরা থাকলে কিন্তু আপনার যত ভালো কিছুই দিয়ে ভালো লাগে না এই অবস্থাই যা ভালো এত কিছু খাওয়ার পরে ভাজি টাজি খাওয়ার পরে মাছ ভাজি শাকের তরকারি ভোনা মাংস খাওয়ার রুচি থাকে না না গেলেও চলে আজকে মাংস তরকারি আমার বউ রান্না করছে আর সবগুলো করছে আমার মা তরকারি ভালো হয়েছে
পোলট্রি মাংস একটা মজা হলো, প্রচুর পরিমাণে মাংস খাওয়া যায়। দেশের মুরগির থেকে মাংস ধরে কম করে পোলট্রি খাই অনেকদিন পর, ধরেন 5-6 মাস পর, 3-4 মাস পর যে এলাকাটা থাকি আগে তাও ধরো এলাকা সবকিছু পাওয়া যায় দেশি জিনিস, এটা মজা লাগে। চাল ভরে বাজার বসে 6:30 থেকে 7টার ভিতরে যে বাজার যান ওখানে সব কিছু থাকে, দেশি জিনিস পাওয়া বেশি। অনেক খেলাম আজকে, দেখ সবগুলো খাবারই কিন্তু খুব টেস্টি ছিল, খুবই টেস্টি, খুব তৃপ্তি নিয়ে খেলাম। অংশগ্রহণ হয়েছে, ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।